গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত, গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত, বর্ষে দিও মোদের তরে, বর্ষে দিও মোদের তরে দয়া ও রহমত, আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দুহাত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مثال له ولا مثيل له ولا مثل له ولا شبه له ولا ضد له ولا ند له ولا والد له ولا مولود له ولا صاحبة له ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا، الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين، إلى آخر الموضوع. وقال رسول الله صلى الله عليه وسلم، كل بني آدم خطاء وخير الخطائين التوابون، وقال عليه الصلاة والسلام، التائب من الذنب كمن لا ذنب له، صدق الله العظيم وصدق رسوله الكريم، ونحن على ذلك لمن الشاهدين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، ইন্নাকা হামিদুম মাজিদ। ফেনী সদর উপজেলাধীন উত্তর ফাজিলপুর ঐতিহ্যবাহী শত বছরের পুরাতন হাজী মনু ভূঁইয়া জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ এবং মোবাইলের স্ক্রিনে দর্শনরত দর্শকবৃন্দ, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আদর করে ভালোবেসে আজকের এই পবিত্র দিনে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সৃষ্টির মহামানব আকায় নামেদা তাজেদার মদিনা দুলাল আমিনা সৈয়দুল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন হাবিব আকরাম শফি আজম সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা বিগত দুই জুমাতে তাওবা এবং ইস্তেগফার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। আমরা জানার চেষ্টা করেছি তাওবা কাকে বলে,
ইস্তেগফার কাকে বলে? তাওবা এবং ইস্তেগফারের পার্থক্য কী? তাওবা করার ফজিলত কী? তাওবা করার প্রয়োজনীয়তা কতটুকু? এবং তাওবা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কী নেয়ামত এবং সুসংবাদ দান করেছেন, এবং তাওবা না করলে আমাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে, এ ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। আজকের জুমার আলোচনাতে ইনশাআল্লাহ তাওবা এবং ইস্তেগফারের সমাপনী এবং উপসংহার টানব একটি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে। সেটি হচ্ছে আমরা কিভাবে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে নেবেন, এবং কিভাবে তওবা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দা এবং বান্দি হিসেবে কবুল করে নেবেন, গ্রহণ করে নেবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করে তওবা এবং ইস্তেগফারের সমাপনী পর্ব এই জুমাতে শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমরা পবিত্র কোরআনুল মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত সহি হাদিসে তাওবা করার কিছু পদ্ধতি জানতে পারি, কিন্তু এই পদ্ধতির মধ্যে সর্বপ্রথম যেই পদ্ধতি এবং নিয়মটা আমাদের জানা উচিত, সেটার জন্য আমাদেরকে তাওবার ইতিহাসের দিকে একটু লক্ষ্য করতে হবে। তাওবার ইতিহাস সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, তবে সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের ঘটনা একটু শুনতে হবে। আমরা সবাই কম বেশি জানি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 35, 36, 37 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহ ওয়াকুলনা হবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হীন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আর আমি যখন বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে যা মনে চায় তোমরা খাও, আহার করো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এবং এই গাছের নিকটবর্তীও হইও না, তাহলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হবে। কিন্তু এর পরবর্তী পরিক্রমায় আমরা জানি শয়তান কিভাবে ওনাদেরকে প্রভাবিত করেছিলেন, কুমন্ত্রণা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফ 9 নম্বর পারা 22 নম্বর আয়াতে বলেন, ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল। ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা যাকাশ শাজারাতা, এই গাছের ফল তারা ভক্ষণ করলেন, স্বাদ গ্রহণ করলেন, তখন বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের উভয়ের লজ্জাস্থান বিকাশিত হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল। ফাতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পত্র দ্বারা, জান্নাতের গাছের পাতা দ্বারা ওনারা তাদের লজ্জাস্থান নিবারণ করতে লাগলেন, লজ্জাস্থান ঢেকে নিতে লাগলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা এই গাছের নিকটবর্তী হবে না, এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, এই জান্নাত থেকে শয়তান তাদের উভয়কে পদস্খলিত করল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, তারা উভয়ে যে জান্নাতে ছিল এই জান্নাত থেকে তাদেরকে বের করে দিল। ওয়াকুলনা হবিতু, আমি বললাম তোমরা নিচে নেমে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদম এবং হাওয়াকে বললাম তোমরা উভয়ে নিচে নেমে যাও। বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একে অপরের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হীন, এবং পৃথিবীতে তোমাদের জন্য অল্প সময়ের জন্য স্থিতি এবং সামান্য উপাদেয় এবং পাথেয় রয়েছে। সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি,
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে তাদেরকে কয়েকটি কালিমাত, কয়েকটি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। ফাতাবা আলাই, অতঃপর তাদের তওবা কবুল করে নিয়েছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং অতি দয়ালু। এটা হচ্ছে সূরা বাকারার 35, 36 এবং 37 নম্বর আয়াত। যে আয়াতের সার সংক্ষেপ আমরা বুঝে ফেলেছি ইতিমধ্যে, ঠিক না? এখন আদম আলাইহিসসালাম যখন এই ভুলটা করলেন, তখন এটার জন্য তার তওবা করার এবং অনুশোচনা করা অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। কারণ যখন কোনো বান্দা তওবা করে, কোনো বান্দা যখন ভুল করে, তখন তাকে অবশ্যই তওবা করতে হবে। তওবা করা ছাড়া যদি সে মৃত্যুবরণ করে, তাকে কবরে শাস্তি ভোগ করতে হবে। কারণ কবিরা গুনাহ তওবা করা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। এই যে শব্দগুলা শিক্ষা দিয়েছিলেন, এই শব্দের ব্যাপারে মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তাআলা 300 হিজরির একজন প্রখ্যাত ইসলামিক স্কলার এবং তাফসিরকার, তাফসিরে তাবারির মধ্যে তিনি 12 খণ্ডের 357 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে আদম এবং হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শব্দগুলো শিখিয়ে দিয়েছিলেন, এই শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 23 নম্বর আয়াতে বলেছেন। وقال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমরা পারি, পারলে সবাই একসাথে বলি, ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তারা উভয় বললেন, হে রব্বুল আলামিন, আমরা আমাদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা উভয়ে ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নাউজুবিল্লাহ। এজন্য দেখবেন মসজিদের ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়েন। তার মানে এই দোয়াটা পড়ার একটি গুরুত্ব রয়েছে কিনা, এই জন্য যারা তওবা করতে চান তাদেরকে 5 নামাজের পরে এই দোয়াটা পড়া আবশ্যক। আমরা দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ। এবার আসুন আমরা আরেকটা দোয়ার ব্যাপারে আলোচনা করি। আমরা নামাজের মধ্যে, নামাজের পরে আমরা এই দোয়াটা পড়ি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারার এই আয়াতটা আমরা তেলাওয়াত করি তো, এই আয়াত কেন করি এটা আমাদের জানা থাকা উচিত কিনা বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা কানা আকসারু দাওয়াতান ইয়াদউ বিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন সেটি হচ্ছে কি, ইয়াকুলু রব্বানা আতিনা, সবাই পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কি দান করুন, কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি মুক্তি দান করুন। আমরা যখন গুনাহগার অপরাধী, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতায়িন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম গুনাহগার, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই গুনাহগার সবচেয়ে দামি, উত্তম, যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। এজন্য আমাদের উচিত নিজের গুনার কথা স্মরণ করে করে যখনই সময় মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তোলে আমরা তওবা করব ইনশাআল্লাহ। আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মদের মুনাজাত, আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দুহাত, গুনাহ করার শক্তি খোদা মদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত, গুনাহ করার শক্তি খোদা মদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত, বর্ষে দিও মদের তরে, বর্ষে দিও মোদের তরে
দয়া ও রহমত, আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দুহাত। হে আল্লাহর বান্দাগণ, আপনি যখন গুনাহ করবেন, গুনাহ করার পরে একলা বসে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্রন্দন করবেন, তবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার এই তওবা, আপনার এই চোখের পানি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কিন্তু যারা তওবা করে এবং ঈমান আনে, এরপরে ভালো আমল করে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খারাপ কাজগুলো নেক কাজ দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, কানাল্লাহু গফুরুর রহিমা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাকারী, নিশ্চয় তিনি দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 110 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। যেই ব্যক্তি খারাপ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে, এরপরে অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, নিশ্চয় সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ক্ষমাকারী এবং দয়ালু পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করি, তবে নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আত-তায়িবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে সে যেন কখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। গুনাহ করার পরে তওবা করে সে কখনো কি করে নাই? গুনাহ করে নাই। তাহলে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা আমাদের পড়ার দরকার আছে কি নাই? এটা অবশ্যই আমাদের পড়ার দরকার আছে। আরেকটি হাদিস বলি, আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলান মিনাল মুসলিমিন ক্বাদ সারা মিসতুল ফারিক। আনাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোগাক্রান্ত মুসলমানের সাক্ষাতে গেলেন, একজন রোগাক্রান্ত মুসলমানের সাথে দেখা করতে নবীজি গেলেন, তখন তিনি দেখতে ক্বাদ সারা মিসলাল ফারিক, সেই ব্যক্তি এমন রুগ্ন, এমন জরাজীর্ণ শরীর হয়ে গেছে, পাখির মতো হয়ে গেছে, তার শরীরে কোনো গোস্ত নাই, একদম হাড্ডি দেখা যাচ্ছে, এমন আছে না আমাদের মাঝে? এমন হয় কি না? ফাকাল আলাহু, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন, তাদউল্লাহ বিশাইইন আও তাসআলহু ইয়া, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিসের মাধ্যমে দোয়া করো, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিভাবে দোয়া করো, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি প্রার্থনা করো? ক্বালা নাআম, আমি প্রার্থনা করি, কুনতু আকুলু আল্লাহুম্মা মা কুনতু মুআকিবাতি মুআকিবি বিহি ফিল আখিরা ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া, হে আল্লাহ আখিরাতে যদি আমার কোনো আযাবের ব্যবস্থা থাকে, তবু ওই আযাবটা আমাকে দুনিয়াতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আখেরাতে যদি আমার জন্য আযাবের নির্ধারণ তোমার পক্ষ থেকে থাকে, তবু ওই আযাবটা তুমি আমাকে দুনিয়াতে দিয়ে দাও, আখেরাতে তোমার আযাব সহ্য করার মতো ওই শক্তি আমি গুনাহগারের নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, লা তুতিকুহু আও লা তাসতাতিউহু ফাহাল লা কুলতা। নবীজি বলেন সুবহানাল্লাহ, যে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য লা তুতিকুহু কোনো শক্তি নাই, ওয়ালা তাসতাতিউহু কোনো সামর্থ্যবান ব্যক্তি নাই, আযাব থেকে বাঁচতে পারবে না, ফাহাল্লা কুলতা, তুমি কেন বলো না, তুমি কেন এই দোয়াটা পড়ো না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সহিহ মুসলিম 4 নম্বর খণ্ডের 2068 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 3 নম্বর খণ্ডের 107 নম্বর হাদিস, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে রব্বানা আতিনা, এটা আমাদের পড়ার দরকার আছে কি নাই? শুধু তাই নয়, ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে সাহেব থেকে বর্ণিত, তিনি নবীজি থেকে শুনেছেন, আন্নাহু সামিআ আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফীমা বাইনা রুকনিল ইয়ামানি ওয়ার রুকনিল আসওয়াদি ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনারা হজে গেছেন, উমরায় গেছেন, এমন লোক এখানে আছেন কি না? আমাদের সভাপতি সাহেব আছেন, আমাদের এক মেহমান আব্দুল মান্নান ভাই আছেন, এরকম অনেকে হজে উমরায় গেছেন না? রুকনে ইয়ামানির পরে রুকনে হাজরে আসওয়াদ, আল্লাহর ঘরের 4টা কোণা আছে,
রুকনে ইয়ামানি, রুকনে হাজরে আসওয়াদ, রুকনে ইরাকি, রুকনে শামি। রুকন মানি দিক, যেটা ইরাকের দিক সেটা রুকনে ইরাকি, যেটা সিরিয়ার দিক সেটা রুকনে শামি, যেটা ইয়ামানের দিক সেটা রুকনে ইয়ামানি, আর যেটা হাজরে আসওয়াদ স্থাপনের দিক, যেখানে হাজরে আসওয়াদ জান্নাতের সেই ইয়াকুত পাথর যেখানে স্থাপন করা হয়েছে, যেটা বর্তমানে 7 টুকরা অথবা 8 টুকরা রয়েছে, সেই হাজরে আসওয়াদ পাথরের দিককে বলা হয় রুকনে হাজরে আসওয়াদ। কালো পাথর, কৃষ্ণ পাথর, ব্ল্যাক স্টোন, ওই হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝে এই দোয়াটা নবীজি সবসময় পড়তেন। দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তাহলে রব্বানা জালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুইটা দোয়া আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে যদি তওবা করার প্রয়োজন মনে করি তাহলে আমাদেরকে পড়তে হবে কি না বলেন তো? অবশ্যই পড়তে হবে। আন আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি ক্বাল اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم متفق عليه بخاري এবং মুসলিমের সম্মিলিত হাদিস, যৌথ বর্ণনা রিওয়ায়াত করা হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লিমনি দুআন আদউ বিহি ফি সালাতি, আমাকে এমন একটা দোয়া শিখাইয়ে দেন যেটা আমি নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইবো, যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়বো। তখন নবীজি আমাকে কি শিখিয়ে দিয়েছেন? আমরা সবাই বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রতি ওয়াক্তের নামাজের শেষ বৈঠকে আমরা দরুদ শরীফ পড়ার পরে এই দোয়াটা পড়ি কিনা, তাহলে যে দোয়াটার মধ্যে তওবা লুকাইত আছে কিনা বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে রব্বুল আলামিন, আমি নিজের উপর অত্যধিক জুলুম এবং অন্যায় অবিচার করেছি। আলা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, একমাত্র আপনিই পারেন আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিতে, আমার গুনাহগুলোকে মাফ করে দিতে একমাত্র কে পারেন? আল্লাহ। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু। আল্লাহ পাক ক্ষমাশীল দয়ালু কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 104 নম্বর আয়াতে বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি, তারা কি জানে না নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের তাওবা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। মানুষ কি জানে না আমি তাদের তাওবা কবুল করে থাকি? সুতরাং আমাদেরকে তওবা করতে হবে ভাই। আমরা দুনিয়ার লোভে পড়ি, দুনিয়ার চাকচিক্যময় জীবনের ভিতরে নিজেদেরকে আচ্ছন্ন করে, মোহবিষ্ট করে আজকে তওবার পথ আমরা ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুনাহ প্রার্থনার পথ আমরা ভুলে গিয়েছি। আমরা আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দাও বলি, কিন্তু আবার দিন শেষে আমরা ওই অপরাধটা করি, তওবার শর্তগুলো আমরা পরিপূর্ণ পালন করি না। আমাদের যদি কবরের চিন্তা আসে, আখেরাতের চিন্তা আসে, তবে আমরা অবশ্যই তওবা করব, আমরা অবশ্যই তওবা করব। কারণ আমাদের এই প্রাণ পাখি একদিন দুনিয়া থাকবে না, চলে যাবে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার কেন বন্ধ দালান ঘর। তওবা করার জন্য আরেকটি বিশেষ দোয়া বলে, এটা একটা অ্যান্টিবায়োটিক, সবসময় দোয়াটা করার দরকার। রব্বানা জালামনা, রব্বানা আতিনা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জানি, কিন্তু একটা বিশেষ দোয়া আছে যেটা সবাই জানে না, এই দোয়াটা আমাদের জানার দরকার আছে। বলবো না, শেষ করে দিব। আন সাদ্দাদ ইবনে আউসিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু ক্বাল, সাইয়্যিদুল ইস্তিগফারি আন তাকুলা, সাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে তুমি বলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একটু খেয়াল করেন, আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো খালেক নেই,
খালাকাতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়ানা আব্দুকা আমি আপনার বান্দা, ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আমি সামর্থ্য অনুযায়ী আমার প্রচেষ্টা অনুযায়ী আপনার ওয়াদা এবং অঙ্গীকারের মধ্যে আছি, আবদ্ধ রয়েছি। আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া আমার প্রতি আপনার নিয়ামতের স্বীকৃতি প্রদান করছি, ওয়া আবু উবিজাম্বি এবং আমি যে অপরাধ করেছি সেটাও আমি কায়মনোবাক্যে স্বীকার করে নিচ্ছি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছি। ফাগফিরলি ওয়া আবু উলাকা বিজাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সুবহানাল্লাহ। এই দোয়াটা কখন পড়বেন এটা বলে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قالها من النهار موقنا بها فمات من يومه قبل ان يمسيا فهو من اهل الجنه। কোন ব্যক্তি যদি দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা এই দোয়াটা পড়ে এবং সেই দিনে সে মারা যায় সন্ধ্যার পূর্বে, ফাহুয়া মিন আহলিল জান্নাত, তবে সে জান্নাতবাসী। সুবহানাল্লাহ। দিনের বেলায় দোয়াটা পড়ার পর সকালে সালাতুল ফজর আদায় করার পরে সেই দিন যদি আমার আপনার মৌত হয় তবে আমরা কি বাসি বলেন? জান্নাতবাসী। ওয়ামান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। আর যে ব্যক্তি এই দোয়াটা দৃঢ় বিশ্বাসের সাথে রাত্রিবেলায় পড়ে এবং পরবর্তী সুবহে সাদেক হওয়ার পূর্বে যদি সে মারা যায় তবে সেও জান্নাতবাসী। সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ার দরকার আছে কি না? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। মনে রাখবেন, তওবা করা ছাড়া যদি আমার আপনার মৌত হয় তবে পাই পাই করে আমাদেরকে হিসাব দিতে হবে, আমাদেরকে পাই পাই করে হিসাব দিতে হবে। আজকে দুনিয়াতে বলা হয় তোমাকে কে কী করছে, পই পই করে হিসাব করো, লেখে রাখো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাব লিখে রাখছেন, পাই পাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। সর্বক্ষণিক সিসি ক্যামেরা আছে আমাদের সাথে, কি করি না করি। ويعلم خائنة الأعين وما تخفي الصدور। আমি চোখের ইশারায় কি বুঝাতে চাই, অন্তরে কি লুকিয়ে রেখেছি, আমার মুসলমান ভাইয়ের ব্যাপারে আমার কি বিদ্বেষ অন্তরে লুকিয়ে রেখেছি সেটাও কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অবশ্যই জানেন। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, খুবই অ্যাক্টিভ থাকতে হবে, কারণ আমার আমলনামার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাই পাই করে নেবেন। ওই পাই পাইয়ের হিসাব দিতে হবে যদি কবিরা গুনাহ করি, তাওবা না করি। আর যদি তওবা করে মৃত্যুবরণ করতে পারি তবে আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের 60 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। কিন্তু যে তওবা করে এবং নেক আমল করে অবশ্যই ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়া লা ইউযলামুনা শাইআ, তাদের প্রতি কোনো অন্যায় এবং অবিচার করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাটি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের পূর্বের জীবনের গুনাহকে স্মরণ করে তাওবা করার তৌফিক দান করুন, এবং এই গুনাহটা ইমিডিয়েটলি যাতে আমরা ছেড়ে দিই ভবিষ্যতে না করার ব্যাপারে, ভবিষ্যতে এই গুনাহটা আমার দ্বারা যাতে সংকল্প না হয়, এজন্য আমি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে আমরা সঠিকভাবে তওবার হক আদায় করে তওবা করি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।